আসলে তার ব্যক্তিগত ভাবে কোন দলের সাথে সম্পৃক্ততা সকল দলের লেগে আমার একটা সুসম্পর্ক সবাই আমার উপর স্নেহ করে। যদি আপনি বিজয়ী হতে পারেন নিকলি উপজেলার জন্য কি করবেন? ইনশাআল্লাহ যেগুলো আপনার যেগুলো কাজগুলো বাকি আছে চেষ্টা করবো কাজগুলো সমর্থন করার, সর্বস্ব আমি চেষ্টা করবো সকলকে নিয়ে কাজ করার জন্য। ইনশাআল্লাহ খুবই ভালো আছে আল্লাহ, ইনশাআল্লাহ আমি সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ আশাবাদী, আমি কোনো সমস্যা নেই। উন্নত মাঠের কোনো সমস্যা? না 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 না, কোনো হুমকি আছে কি? না না না, কোনো হুমকি। আগামী 21 মে উপজেলা পরিষদের ষষ্ঠ নির্বাচন আসন্ন। এই নির্বাচনে বর্তমান যে পরিস্থিতি বিরাজ করছে আমাদের সাধারণ ভোটারদের মাঝে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, আশা রাখি আগামী 21 তারিখে যে নির্বাচন হবে এটা অত্যন্ত আনন্দ ঘনপূর্ণ হবে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমে তারা তাদের মূল্যবান মতামতের মাধ্যমে তারা তাদের যোগ্য প্রার্থীকে ইনশাআল্লাহ বেছে নেবে বলে আমি মনে করি। Thank you.